আবারও যে খবরের দিকে আমরা নজর রাখবো, যে 4 ডাক্তার তাদেরকে তলব করা হয়েছে, লালবাজারে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্যই। পুলিশ তাদেরকে তলব করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তলব 1 ইন্টার্ন, 1 হাউস স্টাফ, তলব 2 চেস্ট মেডিসিনের ডাক্তারকে। ঘটনার দিন তারা নাইট ডিউটিতে ছিলেন, নির্যাতিতার সঙ্গে তারা ডিনারও করেন বলে পুলিশ সূত্রে খবর। আর সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে এবার তলব করেছে লালবাজার। আপনাদের যেমনটা বলছিলাম যে আরজি করে জুনিয়র চিকিৎসক, তার যে মৃত্যুর ঘটনা তা নিয়ে কিন্তু রহস্য দানা বাঁধছিল। কীভাবে তার মৃত্যু হলো, কী ঘটনা ঘটেছিল তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট যখন সামনে আসে, উল্লেখ ছিল তাকে তার ওপরে যৌন নির্যাতন হয়েছে, তার গলার হার ভেঙে গিয়েছে, একাধিক তথ্য এক একের সামনে আসে। সঞ্জয় রায় তাকে গ্রেপ্তার করে পুলিশ, ইতিমধ্যেই ঘটনার তদন্ত চলছে। 4 জন ডাক্তার তাদেরকে এবার তলব করলো লালবাজার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, লালবাজারের সূত্রে কী খবর রয়েছে? দেখো, আজকে সকাল 11টার পর লালবাজারে দেখা করতে বলা হয়েছে এই 4 জন চিকিৎসককে। কোন 4 জন চিকিৎসক, যেটা তদন্তে উঠে এসেছিল যে ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে এই যে নির্যাতিতা মহিলা চিকিৎসক, তিনি আরো 4 জন জুনিয়র ডাক্তারের সঙ্গে রাতে 12:30 নাগাদ তিনি ওই সেমিনার রুমে বসেই ডিনার করেছিলেন এবং তারপরে তারা অলিম্পিকের ম্যাচ দেখেন। এই 4 জন চিকিৎসকের মধ্যে 1 জন ইন্টার্ন, 1 জন হাউস স্টাফ এবং 2 জন চেস্ট মেডিসিন বিভাগেরই পোস্ট গ্রাজুয়েট প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া রয়েছেন, অর্থাৎ এই মহিলা চিকিৎসকের একেবারে জুনিয়র বলা যেতে পারে। এই 4 জনকে আজকে লালবাজারে দেখা করতে বলা হয়েছে বা ডেকে পাঠানো হয়েছে। এর আগেও এই 4 জন চিকিৎসকের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বা তাদের বয়ান নেওয়া হয়েছিল, আবারও তাদের নতুন করে লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে। যেটা মনে করা হচ্ছে যে ঘটনার দিন অর্থাৎ 3টে থেকে 6টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তার ঠিক আগে কি ঘটেছিল বা ওই মহিলা চিকিৎসকের সঙ্গে কি কি কথাবার্তা হয়েছিল এই এবং কোন বিষয়ে আলোচনা হয়েছিল কিনা, এই ধর্ষণ এবং খুনের কোন রকম আভাস তারা পেয়েছিলেন কিনা, এই বিষয়টা নিয়ে নাইট ডিউটিতে যারা যারা ছিলেন এই 4 জন চিকিৎসক প্রত্যেকেই আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে যে তদন্তে এটা উঠে এসেছিল যে 1 জন জুনিয়র চিকিৎসক, তিনি রাত 3টে নাগাদ ওই নির্যাতিতা মহিলার চিকিৎসককে ডাকতে এসেছিলেন কারণ কোনো একজন রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। তিনি এসে দেখেন যে ওই মহিলা চিকিৎসক ঘুমিয়ে রয়েছে, সেই সময় তিনি কোন রকম কিছু আঁচ পেয়েছিলেন কিনা বা কিছু সন্দেহজনক কিছু দেখেছিলেন কিনা সেই বিষয়টাও জানার চেষ্টা করা হবে। যেহেতু সেমিনার রুমের ভেতরে কোন রকম কোনো সিসিটিভি ক্যামেরা নেই, সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন বা শেষ মুহূর্ত পর্যন্ত যারা এই জুনিয়র চিকিৎসক, এই মহিলা চিকিৎসকের সঙ্গে ছিলেন, তাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের সঙ্গে কথা বলেই ঘটনার বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানা সম্ভব বলে মনে করছেন তদন্তকারীরা। এর আগেও তাদের বয়ান নেওয়া হয়েছে, তাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং তার আজকেও যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা লালবাজার সূত্রে, যে এই 4 জন জুনিয়র ডাক্তারকে আজকে লালবাজারে আবারও তলব করা হয়েছে এবং তাদেরকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। একেবারে ধন্যবাদ মমিতা।